বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, যার উচ্চতা 8,848 মিটার এবং 29,030 ফুট। 1953 সালের 29শে মে নেপালি পর্বত আরোহী তেনজিং নার্গে ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি সর্বপ্রথম এই দুর্গম শৃঙ্গটি জয় করেন। এসব পরিচিত তথ্যের ভিড়ে এভারেস্ট সম্পর্কে এমন কিছু বিচিত্র ইতিহাস রয়েছে যেগুলো হয়তোবা আমাদের সকলের কাছে এখনো অজানাই রয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে কিছু বিচিত্রমূলক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকবেন। হাওয়াই দ্বীপ মানাকিয়া অগ্নিয়গির প্রকৃত উচ্চতা 33,000 ফুট, যা মাউন্ট এভারেস্টের চেয়েও অনেক বেশি। হিসাব অনুযায়ী পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হওয়া উচিত মানাকিয়ার, কিন্তু এই পর্বতের অনেকটা অংশ অবস্থান করছে সাগরের গভীরে। পর্বতটির মাত্র 13,796 ফুট অংশ পানির উপরে বিদ্যমান এবং বাকিটা সমুদ্র তলে। তাই এভারেস্টের চেয়ে বড় হওয়ার পরও মানাকিয়া পায়নি উচ্চতম শৃঙ্গের মর্যাদা। তেনজিং ও হিলারির আগেই একজন এভারেস্ট জয় করে থাকতে পারেন বলে অনেকেই ধারণা করেন। সেই ব্যক্তির নাম জর্জ ম্যালোরি, পেশায় স্কুল শিক্ষক ছিলেন এই ব্রিটিশ নাগরিক। 1921 থেকে 1923 সাল পর্যন্ত প্রথম তিনটি আনুষ্ঠানিক এভারেস্ট বিজয় যাত্রায় অংশ নেন তিনি। বলা বাহুল্য তিনটি অভিযানে ব্যর্থ হয়, কিন্তু জর্জ ছিলেন একেবারে নাচোরবান্দা। তিনি বলতেন একবারের জন্য হলেও তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখবেন। চতুর্থ অভিযানের সময় তার এক সহযাত্রী মাত্র 900 ফুট বাকি থাকতেই তিনি সেখান থেকে ফিরে আসলেও জর্জ তখনও আশাবাদী ছিলেন। তিনি আর এক সহযাত্রী অ্যান্ড্রু আরভিনকে নিয়ে 1924 সালের 8ই জুন সকালে 26,800 ফুট উচ্চতায় অবস্থিত 6 নম্বর ক্যাম্প থেকে রওনা হন। শেষবারের মতো তাদের দেখা যায় ওই দিন দুপুরেও। চূড়ায় পৌঁছানোর জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি। তবে অনেকেই বিশ্বাস করেন তারা শেষ পর্যন্ত মাউন্ট এভারেস্ট বিজয় করতে পেরেছিলেন, তবে ফেরার পথে তারা মারা যান। 1999 সালে দীর্ঘ 75 বছর পর জর্জ ম্যালোরির কঙ্কাল খুঁজে পাওয়া যায়। তবে তার কাছে থাকা ক্যামেরাটি পাওয়া না যাওয়ায় আসল ঘটনা জানা সম্ভব হয়নি এবং আরভিনের কোনো পাত্তা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এভারেস্ট জয়ের ঠিক আগের বছরে তানজিং নার্গে চূড়ার মাত্র 800 ফুট থেকে নিচে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। ওটাই ছিল তখন পর্যন্ত এভারেস্ট জয়ের লক্ষ্যে পাড়ি দেওয়া সর্বাধিক উচ্চতা। পরের বছর নিজের রেকর্ড ভেঙে পুরো এভারেস্ট ডিঙ্গাতে সক্ষম হয়েছিলেন তানজিং। এরপর থেকে এখন পর্যন্ত 400+ পর্বত আরোহী এভারেস্ট বিজয় করতে সক্ষম হন। এডমন্ড হিলারির পুত্র পিটার হিলারি ও তানজিং নার্গের পুত্র জামলিং তানজিং নার্গে উভয়ে তাদের বাবাদের পথ অনুসরণ করে পরবর্তী সময়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এভারেস্টে উঠতে গিয়ে এ পর্যন্ত প্রায় 240 জনের মতো প্রাণ দিয়েছেন। তুষারঝড়, পিস্তিল পাথর, অতিরিক্ত শীতল তাপমাত্রা, অতি উষ্ণতা, প্রয়োজনীয় অক্সিজেনের অভাব ইত্যাদি মৃত্যুর কারণ। বিশেষ করে 26,000 ফুটের পর থেকে পরিস্থিতি হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক। সেই স্থানটিকে বলা হয় ডেথ জোন। দেড়জনে কেউ মারা গেলে তাদের মৃতদেহকে আর ফিরিয়ে আনা হয় না, কেননা পথ এতটাই বিপদ সংকুলন যে বাড়তি কাউকে বয়ে নেওয়া হতে পারে নিজের জীবনের জন্য হুমকি। মরদেহগুলো বরফের ভেতরে ভালোভাবে সংরক্ষিত থাকে, পরবর্তীতে অভিযাত্রীদের জন্য নিশানা হিসেবে তা কাজ করে। 1996 সালের মে মাসে একদিন প্রবল তুষারঝড়ের মধ্যেও এভারেস্টে উঠতে থাকা 8 জন অভিযাত্রী মারা যান। ওই দিনটি ছিল এভারেস্টের ইতিহাসের সবচেয়ে ভয়ানক দিন। যদিও এসব মৃত্যু অভিযাত্রীদের এভারেস্ট জয়ের মিছিলকে থামাতে পারেনি, প্রতিবছর হাজারো সাহসী এভারেস্ট জয়ের নেশা জমা হন এর পাদদেশে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটির দেখে আপনার কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনিও কি ভবিষ্যতে এভারেস্ট জয় করার জন্য যেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ বি24 নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।